Hello everyone, so welcome back to my channel. আমি রায়না ফিউশন ব্লগার থেকে চলে এসেছি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। সো আজকে হচ্ছে শুভ সপ্তমী, সবাইকে শুভ সপ্তমীর প্রচুর 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 শুভেচ্ছা। তো এখন রেডি হয়ে গেছি, রেডি হয়ে যাব। আজকে আমাদের পাড়ায় খাওয়া দাওয়া রয়েছে, সেখানেই যাব। তার আগে তোমাদের সবাইকে একটু প্যান্ডেলটা ঘুরিয়ে দেখে নিই। জানি তোমরা এতক্ষণে অনেকেই হয়তো প্যান্ডেল দেখে চলে গেছো, বাট যারা এখনও দেখোনি বা যারা আমাদের এই কলকাতা চত্বরে থাকো না, তাদের জন্য আজকে শুভ সপ্তমীর পুজো অ্যান্ড প্যান্ডেল দুটোই আমি ঘুরিয়ে দেখাবো। সো লেটস গো। সপ্তমীর পুজো কিন্তু অলরেডি ওখানে স্টার্ট হয়ে গেছে। সপ্তমীর পুজো কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, তোমাদেরকে আমি দেখালাম। এখন যেখানে রয়েছি আমি সেটা হচ্ছে ওপরের পোর্শনটা, যেটা ক্যান্টিলিভারে। তো সেখান থেকে তোমাদেরকে একবার ওপরের ভিউটা আমি দেখিয়ে দিচ্ছি। আমার পেছনে ঠাকুর, এখানে হয় আমাদের খাওয়া দাওয়া। কেন কেন লজ্জা পাচ্ছ কেন তোমরা এত? আচ্ছা, ওরা বসার জায়গা পায়নি তাই ওদের দাঁড়িয়ে খাওয়ানো হচ্ছে, ওদের শাস্তি দেওয়া হয়েছে এটা। তুমি খাও গো, তোমাকে আমি নিচ্ছি না। তুমি ক্রাউডটা জাস্ট দেখো, এটা হচ্ছে সপ্তমী ক্রাউড। বল কি বলছি, কোথায় যাবো নেবে আমি? আমি পাবো না। শুভ সপ্তমীর প্রীতি ও শুভেচ্ছা। তো দেখো এখন সন্ধেবেলা আমি জাস্ট রেডি হয়ে গেছি, এবার আমরা মাঠে যাব। আর প্রচণ্ড ভিড় হয়েছে, সেটাও আমি তোমাদেরকে দেখাবো। আমি বিকেলবেলা যখন মাঠে গেছিলাম তখনও একটু ফুটেজ নিয়ে নিয়েছিলাম, আর এখন সন্ধেবেলা মাঠে যাব, সেটাও নিয়ে তোমাদেরকে দেখাবো। তো এই হলো আজকের আমার সাজ, সেটাও দেখিয়ে দিচ্ছি। সো কেমন লাগছে কমেন্টসে কিন্তু জানাতে একদম ভুলবে না। এতটা পড়বে তারপর বন্ধ করবে।